बर्णाढ्य शोभायात्रार माध्यमे मंगलवार मनोनयनपत्र दाखिल करलेन बीजेपी पदप्रार्थी दीपक मजुमदार। शासक दल बीजेपी दीपक मजुमदार के आगरतला पौर निगम निर्वाचने 16 नং वार्डे मनोनयन दिएছে। एदिन टीआरटीसी चेयरमैन दीपक मजुमदार जानान पौर निगमेर सबकটি আসনেই बीजेपी প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। राज्य निर्वाचन कमिशनेर घोषणा अनुयायी 3 नवेम्बर पौर निर्वाचने मनोनयनपत्र दाखिलेर शेष दिन। स्वाभाविकभावेई मनोनयनपत्र दाखिलेर जोन्नो विभिन्न राजनैतिक दलेर मनोनीत प्रार्थीरा निज निज रणकौशले मंगलवार सदर महकुमा शासक तथा पौर निगम निर्वाचनेर रिटार्निंग अफिसार असीम साहार निकट मनोनयनपत्र पेश करेन। विभिन्न राजनैतिक दलगुली मनोनीत प्रार्थीरा मनोनयनपत्र एदिन जमा करेछेन बटे, किन्तु विभिन्न वार्डे शासक दल बीजेपीर मनोनीत प्रार्थीरा रीतिमतो बर्णाढ्य मिছিল शोभायात्रा মাধ্যমে মোটের উপর আগরতলা শহরে বলা যায় দখল নিয়ে নিয়েছিল। এদিন পৌর নিগমের 16 নং ওয়ার্ডের বিজেপির মনোনীত পদপ্রার্থী দীপক মজুমদারও মিছিলের মাধ্যমে জনঢলে ভেসে মনোনয়নপত্র পেশ করেন। এদিন বিজেপি পদপ্রার্থী দীপক মজুমদার জানান পৌর নিগমের সব কটি ওয়ার্ড বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে। সেই সাথে তিনি জানান বিজেপি পৌর নিগমে জয়ী হবার পর নগর জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সুন্দর নির্মল দূষণমুক্ত আগরতলা পৌর নিগম এলাকা গঠন করবে। আমি আশা করব আগরতলা পৌর নিগমে এতটা ওয়ার্ডে আমরা বিপুল ভোটে জয় করব। আগরতলা পৌর এলাকা পৌরবাসীদের নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ 25 বছর বামফ্রন্ট পৌর নিগম সম্পূর্ণ ব্যর্থ ছিল। আমরা পৌর নিগম গঠন করব পৌরবাসীদের সহযোগিতা এবং আশীর্বাদে এবং কার্যকর্তার যে অক্লান্ত পরিশ্রম আন্তরিক চেষ্টা। আমরা পৌর নিগম গঠন করার পর পৌরবাসীদের নগর জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সুন্দর নির্মল দূষণমুক্ত আগরতলা পৌর নিগম এলাকা আমরা গঠন করব। আমি আশা করব পৌরবাসীরা সম্মানীয় পৌর নাগরিকরা আমাদের প্রার্থীকে ভোট দেবেন, আশীর্বাদ রাখবেন, আমাদের কাজে দায়িত্ব দেবেন। সেই সাথে তিনি জানান গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নযজ্ঞ চলছে এবং এই উন্নয়নের ধারা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্যেও চলছে। राज्य सरकार गठित हार पर 2018 साल विप्लव देव नेतृत्व प्रचुर काज सरकार कर केंद्रीय सरकार यशस्वी प्रधानमंत्री मोदीजी नेतृत्व सारा भारतवर्ष मानुषर जो काज कर आगरतला पौर निगम जो गठन करब हमारे मन केंद्रीय सरकार राज्य सरकार समस्त प्रकल्प जो पाशापाशी थकबे मानुष सुविधा पाच्छेन पाशापाशी बड़ो एलाका दीर्घ 25 বছরে যারা দলদাস বা দলীয়ভাবে পরিচালনা করেছিলেন বামফ্রন্ট আমরা কিন্তু সেদিকে যাব না। আমরা সকল মানুষের সুখ স্বাস্থ্যের কথা মাথায় রাখবো, সকলকে নিয়ে আমরা আশা করছি আপনারা। প্রসঙ্গত উল্লেখ্য পৌর নিগম নির্বাচনে 16 নং ওয়ার্ডের বিজেপির পদপ্রার্থী তথা টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার একসময় আগরতলা পৌরসভার চেয়ারম্যান ছিল এবং সেই সময়ে আগরতলা শহরের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল এই অভিমত বিশেষজ্ঞ মহলের। তবে এদিন বিজেপি আহত পৌর নিগমের 16 নং ওয়ার্ডে যে জনঢল দেখা গেল তার উপর ভিত্তি করে সহজে অনুমেয় সংশ্লিষ্ট ওয়ার্ড বিজেপি প্রার্থী দীপক মজুমদারের পৌর নির্বাচনে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।